আমাদের সাথে রয়েছেন রংমেরল পত্রিকার সম্পাদক এবং বিখ্যাত শিশু সাহিত্যিক শ্রী চন্দননাথ। আমরা তাকে পেয়েছি আমাদের সৌভাগ্য। সরাসরি চন্দননাথকে প্রশ্ন করছি, এবারে রংমেরং শারদিয়া নিয়ে যদি বিচার করতে পারেন, কারণ রংমেরঙের পেছনে চন্দননাথ এবং কিশোর বাহিনীর একটা রংমেরঙকে এতটা রংবেরং আসলে অন্য আর যে সমস্ত বাণিজ্যিক পত্রিকা আছে তাদের থেকে একটু পৃথক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসে। প্রথমত কিশোর বাহিনীর নামটা এলো, তা কিশোর বাহিনীরই পত্রিকা এবং 18 বছর ধরে এই পত্রিকাটা আমরা পড়ে আসছি। ত্রৈমাসিক পত্রিকা, 3টি সংখ্যা সাধারণ সংখ্যা এবং 1টি সাধারণ সংখ্যা প্রকাশিত। বলার বিষয় হলো এই 18 বছর ধারাবাহিকতার ক্ষেত্রে কোথাও এতটুকু ছিন্ন তৈরি হয়নি যে নিরবিচ্ছিন্নভাবেই এটা কোথাও ছেদ পড়ে 18 বছর, একটি সংখ্যা প্রকাশিত হলো না এরকম। এবছরের সারস সংখ্যাতেও অন্যবারের মতোই যারা লেখেন তারা লিখছেন, বিশিষ্ট সাহিত্যিক যারা রয়েছেন তাদের সঙ্গে সঙ্গে প্রতি বছরই নতুন যারা লিখছেন অথবা রং বেরঙের ক্ষেত্রে হয়তো নতুন লিখছেন, তারা অন্য কাগজে হয়তো আগে লিখেছেন, পত্রিকা আমাদের পত্রিকাতে প্রথম লিখছেন, এমন অনেকেই এবছরও থাকছে। শ্রদ্ধেয় নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, শৈলেন ঘোষ এরা যেমন থাকছেন, তেমনি একদমই নতুন আসা লেখকরা এই সময় যারা লিখছেন তারা থাকছেন, সঙ্গে কমিক্স, বিভিন্ন ফিচার, বিভিন্ন বিষয়ের প্রতিবন্ধ, যারা রঙের সাধারণ সংখ্যাগুলো আছে চরিত্র সাধারণ সংখ্যা।